আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ করতে নিরুৎসাহিত করেছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওই তিনটি কাজ সম্পর্কে জানাব। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুন্দর ও পবিত্র জীবনযাপন এবং আখিরাতকে শঙ্কামুক্ত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনটি কাজ থেকে যত বেশি সম্ভব দূরে থাকতে বলেছেন। সেই তিনটি কাজ হলো ভিক্ষাবৃত্তি, ঋণ গ্রহণ ও বিবাহ বিচ্ছেদ। কারণ ভেদে এই কাজ বৈধ হলেও এগুলো আসলে ইসলামে নিন্দনীয়। সমাজের বিবেকবান ও সুস্থ মস্তিষ্কের মানুষ এই তিনটি কাজকে উপেক্ষা করে থাকেন। এগুলো মর্যাদা সম্পন্ন জীবনযাপনে বাধা হিসেবে কাজ করে। তাছাড়া এসব কাজ করতে গিয়ে একটু এদিক সেদিক হলেই আখিরাত ধ্বংস হতে পারে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা প্রথমেই এখন কথা বলবো ভিক্ষাবৃত্তি নিয়ে। আল্লাহ মানুষের জন্য সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেছেন এবং এই জীবিকা অর্জনের কৌশল হতে হবে বৈধ এবং পবিত্র। ইসলামে ভিক্ষাবৃত্তিকে জায়েজ রাখা হয়েছে নিঃস্ব, গরিব, মিসকিন, ঋণগ্রস্ত ও অসহায়দের কল্যাণার্থে, কিন্তু একে প্রবলভাবে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্ট করে পিঠে বোঝা বহন করে জীবনযাপন করা ভিক্ষাবৃত্তি থেকে উত্তম ও শ্রেষ্ঠতর। বুখারী শরীফের অন্য হাদিসে বলা হয়েছে, নিশ্চয় ওপরের হাত নিজের হাত থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ধরনের লোক ছাড়া আর কারো জন্য হাত পাতা বৈধ নয়। এরা হলো, এক, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছে, সে ঋণ পরিশোধ করা পর্যন্ত চাইতে পারে, তারপর তাকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকতে হবে। দুই, যে ব্যক্তি কোনো কারণে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে, সেও তার প্রয়োজন মেটানোর জন্য উপযোগী সম্পদ চাইতে পারে। তিন, যে ব্যক্তি দুর্ভিক্ষ কিংবা অভাব অনটনের খপ্পরে পড়েছে, অবশ্য এ ব্যাপারে তার বংশের অন্তত তিনজন বিশ্বস্ত ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন। এমন ব্যক্তির জন্যেও প্রয়োজন মেটানো পরিমাণ সম্পদ প্রার্থনা করা বৈধ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিন ধরনের লোক ছাড়া আর কারো জন্য অন্যের নিকট হাত পাতা হারাম। যারা এভাবে হাত পাতে আসলে তারা হারাম খায়। এই হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। সম্পদ বৃদ্ধির লক্ষ্যে যারা ভিক্ষাবৃত্তি করে তাদের পরকালে কঠিন শাস্তির হুঁশিয়ারি রয়েছে। মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে সম্পদ ভিক্ষা করে, বস্তুত সে আগুনের ফুলকি ভিক্ষা করছে। কাজেই এখন তার ভেবে দেখা উচিত, সে বেশি নেবে না কম নেবে। বুখারী শরীফের একটি হাদিসে পাওয়া গেছে, যে ব্যক্তি সবসময় মানুষের কাছে চেয়ে থাকে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার চেহারায় কোনো গোস্ত থাকবে না। ইসলাম কর্মহীন ও বেকারত্ব সমর্থন করে না বলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য প্রার্থীকে বনে গিয়ে কাঠ কেটে স্বাবলম্বিতা অর্জনের পথ দেখিয়েছিলেন। দুই, ঋণ গ্রহণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ, রোগ, শত্রু এই তিন জিনিসকে ক্ষুদ্র ও সামান্য মনে করে অবহেলা করতে নিষেধ করেছেন। এই জন্য নিতান্তই বাধ্য হলেও ঋণ গ্রহণে সতর্কতা অবলম্বন করা জরুরি। ইসলামে কর্জে হাসানা তথা সুদ ও শর্তহীন ঋণ গ্রহণকে সমর্থন করা হয়। এজন্যই ঋণগ্রস্ত ব্যক্তিকে অর্থ সংশ্লিষ্ট ইবাদত, হজ, জাকাত, কোরবানি, ফিতরা স্থগিত রেখে ঋণ পরিশোধের তাগিদ দেওয়া হয়। পাওনাদারের পাওনা হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার অধিকার। পাওনাদারের পাওনা পরিশোধ না করলে মহান আল্লাহ ঋণগ্রহীতাকে ক্ষমা করবেন না। জান্নাত পিয়াসী মুমিনদের এ ব্যাপারে সদা সতর্ক থাকা জরুরি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার, খেয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের আগে মৃতের ঋণ পরিশোধ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। আরও হাদিস থেকে জানা যায়, আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তিও তার ঋণের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন, বিবাহ বিচ্ছেদ।
ইসলামী শরীয়তে অতি প্রয়োজনে তালাকের অবকাশ থাকলেও বিষয়টি অপছন্দনীয়। দুটি মন ও পরিবারের মেলবন্ধনে সংসার সুখের স্বর্গ এবং তা বজায় রাখা ইবাদত তুল্য, কিন্তু তা একেবারেই অসম্ভব হলে বিবাহ বিচ্ছেদ একটি উপায় মাত্র। পবিত্র কোরআনে এ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য তালাক নামে একটি সূরা আছে। এছাড়া সূরা বাকারা, নিসা, নূর, মুজাদালা প্রভৃতি সূরায় বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন পারিভাষিক বিশ্লেষণ আছে। পারিবারিক বৈরী পরিবেশে শান্তি স্বস্তির নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেসব নারীর অবাধ্যতা আশঙ্কা করো তবে তাদের উপদেশ দাও, শয্যা সঙ্গী হতে বিরত থাকো এবং তাদের শাসন করো, যদি তারা অনুগত হয়ে যায় তাহলে তাদের জন্য অন্য কোনো বিকল্প খুঁজবে না, আর যদি উভয়ের মধ্যে বিরুদ্ধ আচরণ প্রবল মনে করো তবে পুরুষ ও নারীর পক্ষে একজন করে আত্মীয়কে মীমাংসাকারী মেনে নিয়ে সমাধানে উদ্যোগী হও, যদি তারা সমাধানে ইচ্ছুক হয় তাহলে আল্লাহও তাদের প্রতি অনুকূল হবেন। তাই স্বামী স্ত্রীর কর্তব্য তালাক থেকে দূরে থাকা। তালাক দেওয়ার ক্ষমতা যেহেতু পুরুষের, তাই পুরুষকে ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাক হচ্ছে হালাল বস্তুর মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা ঘৃণ্য। সূরা নিসার 19 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন পুরুষদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবে। হাদিসে আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, কেননা একটি তালাক সম্পন্ন হলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। অন্যদিকে নারীর ব্যাপারেও হাদিস শরীফে এসেছে, যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজি যেসব কাজে নিরুৎসাহিত করেছেন সেসব কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।